হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফস্টাইল। তো দেখো বন্ধুরা, আমি আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর দেখো এখন হচ্ছে রাত 11টা বাজে, তো আমি আজকে রাত 11টার সময় ভিডিওটা স্টার্ট করেছি। আজকে যাব কার্তিক পুজো বাড়ি। তো এমন সময় কোনোদিনও কার্তিক পুজো হয় কেউ কি শুনেছো? কিন্তু কিছু করার নেই, যাদের প্রবলেম থাকে কিছু হয়ে ওষুধ হয়ে যায় এই সেই, তো সেই কারণেই করাটা হচ্ছে। ওরা যেহেতু বাড়িতে ছিল না, আর এই জন্য এই অগ্রহায়ণ মাসে পুজোটা করা হচ্ছে। তো আমি নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি, আর নিয়েছি জামা। তো নিয়ে চলে আসলাম দেখো কার্তিকের বাড়ি। আর এইখানে এসে দেখো কার্তিককে কত সুন্দর সাজিয়েছে আর কত সুন্দর লাগছে ওকে। এখানে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এই যে দেখো কার্তিকের মাকে, তো কার্তিকের মা এই যে আমার পুচকুকে কোলে নিয়ে আছে। আর কার্তিক ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর দেখো, আর সাজিয়েছেও খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখো, দেখে নাও। আর পুজো কিন্তু হয়ে গেছে, আমরা যেহেতু অনেকটাই লেট করে গিয়েছিলাম সেই জন্য পুজো হয়ে গেছে। আর এই যে প্রিয়সী এখানে, আর তারপরেই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে প্রসাদ। প্রসাদে ছিল ফলমূল আর যেরকম থাকে সব কিছু মিষ্টি। আরে আর এই যে দেখো ব্ল্যাক কালারের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কার্তিকের দিদি আর ওইটা একটা ফ্রেন্ড। তারপর এইখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে গল্প করলাম। আর ছিল খাওয়া দাওয়া টেরিসে, মানে ছাদে। তো চলে গেলাম, অনেকটাই রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। আর দেখো বন্ধুরা, খাওয়ার মেনুতে ছিল, যেহেতু নিরামিষ তো হবেই পুজোর ব্যাপার, সেই জন্য নিরামিষই সব কিছু হয়েছিল। লুচি, ভাত, ডাল, ফুলকপির তরকারি মিক্স, তারপরে আর মটর পনির চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আনারসের চাটনি, তো সব কিছুরই ব্যবস্থা ছিল। আর দেখো তখন বাজে প্রায় 1টা, আমরা তখন বাড়ি আসছি, মেন রোডে আসছি অটোতে করে। আর ভেতরে যেহেতু অটো যাবে না, সেই জন্য আমরা চারজনে হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। তো বেশি দূর নয়, 5 মিনিট লাগবে। আর এই যে দেখো বাড়ি চলে আসলাম। তো চলো বন্ধুরা, বাই। আজকের মতন এইখানেই শেষ করছি ভিডিওটা।